বন্ধুরা, যদি আমরা কোনো এক্সপেরিমেন্টের কথা বলি, তাহলে বলতে হয় কোনো এক্সপেরিমেন্ট শুরু করার আগে কেউই জানেন না যে এই এক্সপেরিমেন্টের ফলাফল কী হতে পারে। আপনারা যদি এমন কোনো এক্সপেরিমেন্টের বিষয়ে জানেন যার ফলস্বরূপ মানুষ নিজেই নিজের মাংস খেয়ে ফেলে, তাহলে আপনাদের রিয়াকশন কী হবে? এমনিতে দেখতে গেলে বেশিরভাগ এক্সপেরিমেন্ট জন্তু জানার উপর করা হয়, কিন্তু আজ আমি আপনাদের এমন একটি এক্সপেরিমেন্ট সম্পর্কে জানাবো যা শুনে আপনারা অবশ্যই হতবাক হয়ে যাবেন। আর এই এক্সপেরিমেন্ট এতটাই ভয়ঙ্কর ছিল যা মানুষকে শয়তানে রূপান্তরিত করেছিল। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা, আমরা কথা বলছি 1940 সালের আশেপাশে করা রাশিয়ান স্লিপ এক্সপেরিমেন্টের ব্যাপারে। আর এই এক্সপেরিমেন্টের উদ্দেশ্য ছিল এমন এক প্রকার ওষুধ বানানো যার মাধ্যমে মানুষ না ঘুমিয়ে নিজের ক্লান্তি মেটাতে পারবে। এই এক্সপেরিমেন্ট করছিল কিছু রাশিয়ান সায়েন্টিস্ট। তাদের উদ্দেশ্য ছিল এই ওষুধ তারা রাশিয়ান সেনাদের প্রদান করবেন, যার ফলে রাশিয়ান সেনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেশ কয়েকদিন না ঘুমিয়েও কোনো রকম ক্লান্তি ছাড়াই যুদ্ধ চালিয়ে যেতে পারবে। এই এক্সপেরিমেন্টের জন্য 5 জন জেলের আসামিকে নির্বাচন করা হয়েছিল এবং তাদের বলা হয়েছিল যদি তারা একসঙ্গে 30 দিন না ঘুমিয়ে এক চেম্বারে থাকতে পারে তবে তাদের মুক্তি প্রদান করা হবে। মুক্তির আশায় আসামিরা এতে সম্মতি প্রদান করে এবং তাদের একটি চেম্বারে ঢুকিয়ে দেওয়া হয়। আর তাদের এই চেম্বারে বিভিন্ন ধরনের খাবার, পড়ার জন্য কিছু ম্যাগাজিন এবং টয়লেটের সুবিধাও দেওয়া হয়েছিল। এই চেম্বারের একপাশে সায়েন্টিস্টরা একটি ওয়ান ওয়ে গ্লাস লাগিয়ে রেখেছিলেন যাতে তাদের উপর বাইরে থেকে নজর রাখা সম্ভব হয়, যদিও ভেতরে থাকা কয়েদিরা বাইরে দেখতে পারত না। এই এক্সপেরিমেন্টে বিজ্ঞানীরা এমন এক ধরনের পদার্থকে গ্যাসে রূপান্তরিত করেছিল যার প্রভাবে অনিদ্রা আসে এবং সেই গ্যাসকে ওই চেম্বারে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এই চেম্বারে যথেষ্ট মাত্রায় অক্সিজেনের প্রবেশ করানো হতো যাতে চেম্বারের ভেতরে থাকা আসামিদের শ্বাস প্রশ্বাসে কোনো রকম অসুবিধা না হয়। এক্সপেরিমেন্টের প্রথম 3 দিন সব কিছু ঠিকঠাকই ছিল। আসামিরা সেখানে ঠিকমতো খাবার খেত, নিজেদের মধ্যে গল্প করে সময় কাটাত আর এসব দেখে বিজ্ঞানীরা মনে করেছিলেন তারা এই এক্সপেরিমেন্টে হয়তো সফল হয়ে গিয়েছেন। কিন্তু ধীরে ধীরে যত সময় অতিবাহিত হচ্ছিল অবস্থা ততটাই জটিল হয়ে উঠেছিল, কারণ এক সপ্তাহ পরে দেখা যায় আসামিরা একে অপরের সঙ্গে বার্তালাপ বন্ধ করে দিয়েছিল এবং নিজে নিজেই বকবক করছিল। এত দূর পর্যন্ত তবু ঠিকই ছিল, কিন্তু 11 দিন পর দেখা গিয়েছিল যে আসামিদের মধ্যে একজন হঠাৎ করে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার শুরু করে দেয়। জোরে জোরে চিৎকার করার দরুন ওই আসামির গলার ভোকাল কর্ড ফেটে গিয়েছিল, যার ফলে সে আর কথা বলতে পারছিল না। কিন্তু অবাক করার বিষয় ছিল এই অবস্থা দেখেও বাকি 4 জন আসামি কোনো রকম রিয়াক্ট করছিল না। 15 দিন পর দেখা যায় আসামিদের যে ম্যাগাজিন পড়তে দেওয়া হয়েছিল তা তারা ছিঁড়ে টুকরো টুকরো করে সেখানে নিজেদের মলমূত্র লাগিয়ে ওই ওয়ান ওয়ে গ্লাসে লাগিয়ে দেয় যাতে বাইরে থাকা বিজ্ঞানীরা ভেতরের কোনো কিছুই দেখতে না পারে। অবশ্য এরপরেও বৈজ্ঞানিকরা 1-2 দিন কিছু করেননি, কিন্তু তারপর তারা ওই চেম্বারে গ্যাস প্রয়োগ বন্ধ করার সিদ্ধান্ত নেন। এই গ্যাস বন্ধ করার পর বৈজ্ঞানিকরা সেই চেম্বারে ঢুকে যে দৃশ্য দেখলেন তা তাদের ভীষণভাবে হতবাক করে দিয়েছিল। বৈজ্ঞানিকরা ভিতরে ঢুকতেই মেঝেতে রক্ত এবং মাংস ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেন। আসলে আসামিরা নিজেই নিজের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল আর তাদের যে খাদ্য খেতে দেওয়া হয়েছিল তা সেখানেই পড়েছিল। এর ফলে তাদের যে অবস্থা হয়েছিল তা দেখে বৈজ্ঞানিকরা আঁতকে উঠেছিলেন। তাদের শরীরের বহু অংশে মাংস খুবলে খাওয়ার কারণে হাড় বেরিয়েছিল, যার ফলে তাদের দেখতে বেশ ভয়ঙ্কর লাগছিল। এই দৃশ্য দেখার পর বৈজ্ঞানিকরা তাদের হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা করার সিদ্ধান্ত নেন এবং চিকিৎসা হয়ে গেলে আবারও এক্সপেরিমেন্ট করার কথা ভাবেন। কিন্তু আসামিদের হাসপাতালে নিয়ে গেলে তারা সেখানে চিৎকার শুরু করে দেয় এবং বলে
তাদেরকে যেন ওই চেম্বারে রেখে দেওয়া হয়। তারা আর মুক্তি পেতে চায় না। বন্ধুরা, আপনারা হয়তো অনুমান করতে পারছেন এই দৃশ্যটি কেমন হতে পারে, কারণ সারা শরীরের রক্ত আর শরীরের যত্রতত্র খুবলে খাওয়ার কারণে বেড়ে থাকা হাড়ের ফলে তাদেরকে জলজান্ত শয়তান বলে মনে হচ্ছিল। বৈজ্ঞানিকরা বুঝতে পারছিল না যে আসলে তাদের সাথে কি হয়েছিল। যদি হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদের শরীরে মরফিনের ইনজেকশন দিয়ে বেহুশ করার চেষ্টা করা হয়, কিন্তু মরফিনের 8টি করে ইনজেকশন লাগানোর পরেও কোনোভাবেই তাদের অজ্ঞান করা সম্ভব হয়নি। এই কয়েদিরা বারবার সেই চেম্বারে যাওয়ার জন্য জেদ করতে থাকে, আর তাদের এই অবস্থা দেখে তাদেরকে এই হাসপাতালেই রাখা হয়েছিল। আর এই কয়েদিদের অপারেশন তাদের জ্ঞান থাকা অবস্থাতেই করা হয়েছিল। আপনারা জানলে অবাক হবেন, অপারেশন চলার সময়ও এই কয়েদিরা হাসছিল, যেন তাদের এই অপারেশনে কোনো রকম কষ্ট বা যন্ত্রণা হচ্ছিল না। আর তাদের এই অবস্থা দেখে ডাক্তাররা পর্যন্ত ঘাবড়ে গিয়েছিলেন। অপারেশন করার দরুন কয়েকজন কয়েদি অপারেশন চলাকালীন মারা যায়, আর বাকিদের অপারেশন হয়ে গেলে সেই চেম্বারটিতেই তাদের রেখে দেওয়া হয়। কিন্তু চেম্বারে রেখে দিলে তারা পুনরায় আগের মতো আচরণ করতে শুরু করে, তারা নিজের নিজের শরীরের মাংস খেতে শুরু করে এবং অদ্ভুত অদ্ভুত আওয়াজ করতে থাকে। তাদের এই অবস্থা দেখে বৈজ্ঞানিকরা সিদ্ধান্ত নেন এই কয়েদিদেরকে মেরে ফেলে এই এক্সপেরিমেন্টকে বন্ধ করে দেওয়া দরকার। আর বন্ধুরা, আপনাদেরকে আগেই জানিয়েছি যে যেই গ্যাস এই চেম্বারে ব্যবহার করা হয়েছিল তা আসলে রাশিয়ান সেনাদের জন্য ব্যবহার করার কথা ছিল, যাতে রাশিয়ান সেনারা যুদ্ধক্ষেত্রে বিনা নিদ্রায় বিনা কোনো ক্লান্তিতেই যুদ্ধ চালিয়ে যেতে পারে। আর এই এক্সপেরিমেন্ট রাশিয়ান সেনার কমান্ডারের নির্দেশ মতোই করা হচ্ছিল, আর এই কমান্ডার বৈজ্ঞানিকদের এই এক্সপেরিমেন্ট বন্ধ করতে নিষেধ করেছিলেন। এমনকি তিনি বলেছিলেন কিছু বৈজ্ঞানিককে ওই চেম্বারে যেতে, যাতে তারা দেখতে পারে ওই কয়েদিরা এই গ্যাসের প্রভাবে কীরকম রিয়াক্ট করে। আর কমান্ডারের এই কথা শুনে ঘাবড়ে গিয়ে সেখানে উপস্থিত একজন বৈজ্ঞানিক ওই কমান্ডারকে গুলি করে হত্যা করেন। এরপর সেই বৈজ্ঞানিক ওই চেম্বারে ঢুকে বাকি কয়েদিদেরকেও গুলি করে হত্যা করেন। এরপর তিনি হাই কমান্ডারের ভয়ে নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। তো বন্ধুরা, এই ছিল রাশিয়ান স্লিপ এক্সপেরিমেন্ট। এখানে আপনারা দেখতে পেলেন, যদি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কিছু করা হয় তাহলে তার ফলাফলও খারাপ হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে হাজির হব নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।